আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছে। আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে কীভাবে আমরা একটা ওয়েবসাইট থেকে অর্থাৎ ই কমার্স সাইট থেকে আমরা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে রিসেলিং করতে পারি। সো বন্ধুদের জন্য আজকে আমাদের ভিডিও শুরু করি। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং রিসেলিং মার্কেটিংয়ের জন্য আমরা যে ওয়েবসাইটটা বেছে নেব সেটা হচ্ছে বাড়ি শপ। বাড়ি শপ থেকে আমরা কীভাবে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করব এবং সেই লিঙ্কটা নিয়ে আমরা কীভাবে রিসেলিং মার্কেটিং করব সেই বিষয়টা আমরা এখন দেখব। বাড়ি শপ bit.com লিখে সার্চ দিব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মেনু বার থেকে রিসেলার প্রোগ্রাম এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করে নিতে হবে। এখানে হচ্ছে আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সেজন্য আমাদের ফর্মটা সামনে আসছে। ফর্মটা সামনে আসার জন্য আমাদের এখানে লগ আউট করতে হবে অথবা আমি একটা অন্য ব্রাউজার ইউজ করছি। আমি এখানে লিখে সার্চ দিব বাড়ি শপ বিডি। এটা হচ্ছে ওয়েবসাইট। এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবো। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম আসবে। ফর্মটা হচ্ছে আপনার এখানে নাম, ইমেল নাম্বার, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, কোম্পানির নাম যদি থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে কোম্পানির নামটা দিবেন এবং যদি কোম্পানির কোনো ওয়েবসাইটে থাকে সেই ক্ষেত্রে এখানে ওয়েবসাইটে ইউআরএলটা দিবেন। ইউআরএলটা হচ্ছে লিঙ্কটা হবে এই যে এরকম এরকম। আপনি যখন আপনি ওয়েবসাইটটা ব্রাউজ করবেন এরকম একটা লিঙ্ক পাবেন। এটা জাস্ট কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বারটা হচ্ছে আপনি এখানে যে আর্ন করছেন ওই আর্ন মানিটা আপনি বিকাশ নাম্বারে নিয়ে নেবেন। এই বিকাশ নাম্বারটা এখানে অবশ্যই ফিল আপ করতে হবে কারণ এটা ফিল আপ না হলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। দেন একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে এইটা টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টের সাথে সাথে অ্যাপ্রুভ হবে। এটা হচ্ছে একটা পজিটিভ দিক কারণ আপনি এখানে খুব সহজেই আপনার একটা অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন মার্কেটিং করার জন্য। সো এই ফর্মটা ফিল আপ করার পর যেরকম আসবে সেটা এখন আমরা দেখব। রিসেলার প্রোগ্রাম থেকে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ড ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আপনি কীরকম সেল করছেন সমস্ত ডিটেলস আপনি এখানে পাবেন। আপনার লিঙ্কে কতজন ক্লিক করছে, লিঙ্কে কতজন এটা পেমেন্ট করছে, কত টাকা শপিং করছে সব আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখার জন্য ওভারভিউ এখানে ক্লিক করতে হবে। ওভারভিউ হচ্ছে আপনার ব্যালেন্স কত আছে, আপনি কত টাকা সেল করেছেন এখানে, অর্থাৎ এখানে কত টাকা কমিশন পেয়েছেন এটা আপনি এখানে দেখতে পাবেন। আপনার কমিশন রেট কত, এখানে হচ্ছে এই যে এটা দেখাচ্ছে 10%। এরপর হচ্ছে এখানে একটা লিঙ্ক জেনারেট করা হয়েছিল, এখানে একজন ক্লিক করেছে এটা এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে রেনিভিউ কত, এখানে সব দেখাবে আপনার। দেন হচ্ছে সেলস, এখানে আপনার কীরকম সেলস হয়েছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কীরকম সেল হয়েছে এটা দেখাবে। তারপর হচ্ছে পেমেন্ট হিস্টোরি, আপনি এখানে কত টাকা পেমেন্ট নিয়েছেন এটা হিস্টোরি এখানে দেখাবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি এখানে পেমেন্ট নিয়েছেন সেটা এখানে দেখাবে। তারপর ক্রিয়েটিভসটা আমি একটু পরে দেখাচ্ছি। এডিট প্রোফাইল, এখানে হচ্ছে আপনি যদি কোনো কিছু এডিট করতে চান, আপনার নাম, কোম্পানির নাম, ইমেল অ্যাড্রেস অথবা আপনার বিকাশ নাম্বার সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন অথবা এখান থেকে পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন। এই অপশনগুলো আছে। এখান থেকে আপনি আরেকটা অপশন চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু মেথড এখানে একটা সিলেক্ট করা। এখানে যদি একাধিক মেথড সিলেক্ট করা থাকতো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই মেথডটা সিলেক্ট করে আপনি এখানে সেভ চেঞ্জ দিলে আপনার ওই মেথডে টাকা ট্রান্সফার হয়ে যেত। এখানে যেহেতু ম্যানুয়াল করা আছে অর্থাৎ ম্যানুয়াল যেহেতু করা আছে আপনাকে বিকাশে করা টাকাটা পেমেন্ট করে দেবে। আর যদি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার উল্লেখ করা থাকতো সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক ট্রান্সফার করে দেওয়া হতো। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ক্রিয়েটিভস, এখানে ক্লিক করব। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি যে অ্যাকাউন্টটা করেছেন আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস এই লিঙ্কে আছে। ধরেন আমি এটা কপি করে এখানে পেস্ট করে দেখলাম কি আসে। অর্থাৎ আপনি এখান থেকে যে প্রোডাক্টই আপনি সেল করেন না কেন সমস্ত কিছু আপনার এখানে 10% কমিশন রেটে একটা একটা অ্যামাউন্ট জমা হবে। এটা হচ্ছে আপনার লিঙ্ক। আর একটা বিষয় হচ্ছে রেফারেল ইউআরএল জেনারেটর। এই লিঙ্কটা কী, এই লিঙ্কটা হচ্ছে ধরেন আপনি এখান থেকে শপে গেলেন, আপনি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন অথবা এই প্রোডাক্টটা নিয়ে। আমি এটা আর একটা নিউ ট্যাব করে নিচ্ছি এই প্রোডাক্টটা নিয়ে। এটার প্রাইস হচ্ছে 650। এই 650-এর উপর আপনি 10% কমিশন পাবেন। সেটা পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি এটা এখানে পেস্ট করবেন। এখান থেকে আপনার একটা ইউআরএল জেনারেট করে নিতে হবে। দেন আপনি জেনারেট
রেফারেল ইউআরএল। এই লিঙ্কটা নিয়ে আপনি রিসেলিং মার্কেটিং করবেন। এই লিঙ্কটা আপনি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে সেই ওয়েবসাইটটা প্রমোট করবেন। আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইটগুলো আছে, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোতে আপনি এটা প্রমোট করবেন। ধরুন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, পিন্টারেস্ট, এইসব সোশ্যাল মিডিয়াতে আপনি এই লিঙ্কটা প্রমোট করবেন। এই লিঙ্কে আপনার যতজন ক্লিক করবে, যতজন পারচেজ করবে, হ্যাঁ, সমস্ত কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হবে। এখানে আপনার চাইলে রিসেলিং করতে পারেন, কারণ এখানে প্রোডাক্টের প্রাইসগুলো খুবই রিজনেবল। দেখেন এখানে প্রাইসগুলো সব রিজনেবল এবং ওয়েবসাইটটা খুবই সুন্দর একটা ওয়েবসাইট। এখানে হয়তো ওয়েবসাইট আরও কাজ করছে, প্রোডাক্ট অনেক কম, তারপরও যে প্রোডাক্ট আছে এগুলো নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। এখানে আবার একটা সুন্দর একটা অপশন যোগ করেছে, সব 1 to 90 টাকা, মানে এক টাকা থেকে 99 টাকার ভিতরে আপনি এখানে অনেক কিছু পাবেন। এই যেটা বলছিলাম, আর কাজ শুরু করেছে আস্তে আস্তে ওরা। টি শার্টের প্রাইসগুলো অনেক কম, শাড়ির প্রাইসগুলো অনেক কম। আপনার চাইলে এখানে রিসেলিং করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।